সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গাজায় নির্বিচার হামলা, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া, কলম্বিয়া এবং চিলি। হামাস ইসরায়েল যুদ্ধে নতুন মোড়, মিশরের সাথে বাড়ল যুদ্ধের সংখ্যা। গাজায় হামাস ইসরায়েল ব্যাপক গোলাগুলি। স্থল অভিযানে গাজায় হামাস যোদ্ধাদের হাতে 11 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলকে সহযোগিতায় সিনেটে বক্তব্যের সময় প্রচণ্ড বাধার মুখে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধের পরিধি বিস্তৃত হলে কেউ বাঁচতে পারবে না, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন পরিচালকের পদত্যাগ। এবং সীমান্তে সংঘর্ষ, মিয়ানমারে চীনের মন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গাজায় নির্বিচার হামলা, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া, কলম্বিয়া এবং চিলি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ও অবিরাম হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কলম্বিয়া এবং চিলি। ইতিমধ্যে কূটনৈতিকদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে তারা, বুধবারে তথ্য জানায় বার্তা সংস্থা আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় বলিভিয়ার বামপন্থী সরকার। এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সের প্রশাসনিক মন্ত্রী মারিয়া নেলাপ্রাদা জানান, গাজায় অব্যাহত হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করছে ইসরায়েলি সেনারা, লাখ লাখ ফিলিস্তিনিকে জোর করে বাস্তুচ্যুত করা হচ্ছে। আমরা এই হামলা বন্ধের জোর দাবি জানাই। বলিভিয়ার এই ঘোষণার কিছুক্ষণ পরেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয় চিলি ও কলম্বিয়া সরকার। এছাড়া একই সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলার নিন্দা জানান ব্রাজিলের প্রেসিডেন্টও। হামাস ইসরায়েল যুদ্ধে নতুন মোড়, মিশরের সাথে বাড়ল যুদ্ধের সংখ্যা। এবার সিনাই উপদ্বীপ নিয়ে তুঙ্গে ইসরায়েল মিশর উত্তেজনা। গাজায় অভিযান চলাকালে ফিলিস্তিনের 23 লাখ বেসামরিককে মিশরের ওই ভূখণ্ডে সরিয়ে নিতে যুদ্ধকালীন পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। গাজাকে জনশূন্য করতে এই কূটকৌশল বলে মনে করা হচ্ছে, জানিয়ে চরম ক্ষুব্ধ কায়রো। দেশটি কর্তৃপক্ষ বলছে, গাজার লাখো বাসিন্দাকে মিশরের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে তেল আবিব। সিনাইকে রক্ষার জন্য প্রাণ দিতে প্রস্তুত বলেও কঠোর বার্তা দিয়েছে সিসি প্রশাসন। গাজায় সংঘাতের 3 সপ্তাহ ধরে হামাসের নির্মূলের নামে অবরুদ্ধ অঞ্চলটিতে হাজার হাজার বেসামরিককে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ পরিস্থিতির মাঝে তেল আবিবের এই অপকৌশল নিয়ে নতুন করে মিশরের সাথে যুদ্ধের উস্কানি ছড়াল। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিকভাবে গাজাবাসীকে সিনাইয়ের উত্তরাঞ্চলে সরিয়ে নেবে তেল আবিব, পরবর্তীতে তাদের কোন এক স্থায়ী শহরে নেওয়া হবে। এই প্রস্তাবের মধ্য দিয়ে সিনাই নিয়ে কায়রোর সঙ্গে বহু বছরের পুরনো বিরোধকে ফের নাড়া দিল তেল আবিব। সীমান্তবর্তী অঞ্চলটিকে যে কোনো মূল্যে নিজেদের নিয়ন্ত্রণে রাখার দৃঢ় বার্তা দিয়েছে সিসি প্রশাসন। তারা বলছে, প্রাণের বিনিময়ে হলেও সিনাইকে রক্ষা করতে হবে। এ নিয়ে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি সিনিয়র এক এক কণা বালুর জন্য মিশরীয়রা লাখপ্রাণ উৎসর্গ করতে প্রস্তুত, তারপরও কাউকে আমাদের ভূখণ্ডের কাছে ঘেঁষতে দেব না, মিশরের উপর কিছু চাপিয়ে দিয়ে আঞ্চলিক সমস্যা সমাধান করতে দেয়া হবে না। ইসরায়েলের যুদ্ধকালীন এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করছে ফিলিস্তিনি প্রশাসনও। একে নতুন যুদ্ধের সাথেই তুলনা করছে তারা। ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী নাবিল আবু রদিনি বলেন, গাজার বাসিন্দাদের অন্য স্থানে সরিয়ে নেওয়ার ঘোর বিরোধী আমরা, কোনোভাবে ফিলিস্তিনিদের নিয়ে রেডলাইন পার করতে দেব না ইসরায়েলকে। 1948 সালে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি এবার ঘটতে দেওয়া হবে না। যুদ্ধকালীন এই প্রস্তাবকে গাজার বেসামরিকদের হটিয়ে নেতানিয়াহু প্রশাসনের অঞ্চলটির পূর্ণাঙ্গ দখল নেওয়ার প্রায়শ বলেই মনে করছেন বিশ্লেষকরা। গাজায় হামাস ইসরায়েল ব্যাপক গোলাগুলি। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে লিপ্ত ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এর তরফ থেকে এ কথা জানানো হয়। এর পাশাপাশি উপত্যকায় রাতভর বিমান হামলা অব্যাহত রয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, গাজার উত্তর পশ্চিমে অগ্রসরমান ট্যাঙ্কের ওপর তারা আক্রমণ চালিয়েছে। হামাস এক ইসরায়েলি সেনাকে হত্যার দাবিও করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মেশিন গানের আক্রমণের মুখে পড়েছে তারা। রাতভর গাজা জুড়ে 300+ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। গাজার উত্তরাঞ্চলকে লক্ষ্য ধরে কেন্দ্রে রেখে ইসরায়েলের অভিযান চলছে। তবে বাস্তবতা হচ্ছে, গাজার সব প্রান্তই ইসরায়েলি হামলার আওতায় রয়েছে। বিবৃতিতে IDF আরও জানায়, হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ মাটির নিচে সুরঙ্গের ভেতরে স্থাপনা ও সামরিক ক্ষেত্রের মোট 300+ লক্ষ্যে আঘাত করা হয়েছে। গত 7 অক্টোবর থেকে চলাই হামলায় মঙ্গলবার পর্যন্ত 8,525 জনের মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। কিন্তু হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্ধের ব্যাপারে সত্যিকার অর্থে কোনো অগ্রগতি হয়নি। খাদ্য, ওষুধ ও জ্বালানির যোগানের অনিশ্চয়তা সহ গাজার মানবিক সংকট আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মানবিক দিক বিবেচনা করে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়ে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটি যুদ্ধেরই সময়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির আহ্বানের অর্থ হচ্ছে হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ, সন্ত্রাসবাদের কাছে মাথা নত করা এবং বর্বরতার কাছে নতি স্বীকার করা। কিন্তু এমনটি ঘটবে না। IDF আগেই জানায়, তাদের কাছে স্থল অভিযানের মূল লক্ষ্য হচ্ছে হামাসের ভূগর্ভস্থ সুরঙ্গ যোগাযোগের ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া। সেই লক্ষ্য অনুযায়ী জলস্থল ও সমুদ্র থেকে একযোগে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের লড়াই হয়েছে। স্থানীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আলিয়াসিন নামের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 4টি সামরিক যানের উপর আক্রমণ চালিয়েছে। উত্তর পশ্চিম গাজায় 2টি ট্যাঙ্ক সহ ইসরায়েলি বুলডোজারের ওপর আক্রমণ চালানো হয়েছে। হামাস আরও দাবি করেছে, তাদের হামলায় এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। উপত্যকার বেত হানুম অঞ্চলে লুকিয়ে থাকা হামাস যোদ্ধারা হামলায় প্রাণ হারান ওই সেনা। স্থল অভিযানে গাজায় হামাস যোদ্ধাদের হাতে 11 ইসরায়েলি সেনা নিহত। গাজায় স্থল অভিযানে গিয়ে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে 11 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়াও 2 সেনা গুরুতর আহত হয়েছে। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF এই তথ্য জানিয়েছে। IDF জানায়, মঙ্গলবার স্থল অভিযানে মোট 11 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়েছে। এর আগে গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস যোদ্ধাদের নজিরবিহীন অভিযানে 333 সেনা নিহত হয়েছিল বলে জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়াও দেশটিতে 1,500-এর বেশি সাধারণ মানুষ নিহত হয় হামাস যোদ্ধাদের হাতে। উল্লেখ্য, হামাসের নজিরবিহীন ওই অভিযানে 7 অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর সেখানে গত শুক্রবার থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে রিপোর্ট লেখা পর্যন্ত 8,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলকে সহযোগিতায় সিনেটে বক্তব্যের সময় প্রচণ্ড বাধার মুখে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার জন্য বাজেট অনুমোদনের শুনানিতে বক্তব্য দিতে গিয়ে সিনেটে প্রচণ্ড বাধার মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী একদল বিক্ষোভকারী। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুনানির সময় মঙ্গলবার নজিরবিহীন এই ঘটনা ঘটে। সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী এখনই যুদ্ধবিরতি বলে চিৎকার শুরু করেন। সেই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের $106 বিলিয়ন জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য $14.3 বিলিয়ন অন্তর্ভুক্ত আছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করার জন্য ইসরায়েলের কাছে সমরাস্ত্র পাঠানোর তীব্র বিরোধিতা করেন। তাদের বাধার মুখে 6 বার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিংকেন। এক পর্যায়ে ক্যাপিটল হিলে নিরাপত্তারক্ষীরা বল প্রয়োগ করে ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়। পুলিশ জানিয়েছে, সিনেট অফিস ভবনের ভেতরে অবৈধভাবে বিক্ষোভ করার জন্য 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোড পিঙ্কের সঙ্গে যুক্ত। তার ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই গাজা অবরোধে না স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করে। যুদ্ধবিরোধী সংগঠন কোড পিঙ্কে নিশ্চিত করেছে যে তাদের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন। যুদ্ধের পরিধি বিস্তৃত হলে কেউ বাঁচতে পারবে না, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত 7ই অক্টোবর হামাস ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা তুফান অভিযান শুরু করার পর এই নিয়ে দুবার হানিয়ার সঙ্গে আমির আবদুল্লাহিয়ানের বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন ও সাধারণ মানুষের চরম দুরবস্থা সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন ইসমাইল হানিয়া। সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল একটি জটিল সন্ধিক্ষণে রয়েছে। এ অঞ্চলে প্রতিরোধ সংগঠনগুলি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় এবং তারা যে সবসময় রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে তা নয়। তিনি বলেন, কাজেই গাজা উপত্যকায় যদি ইহুদিবাদী সরকারের যুদ্ধাপরাধ অব্যাহত থাকে এবং সংঘাত যুদ্ধের পরিধি বিস্তৃত হয়, তবে কোনো পক্ষই এর পরিণতি ও প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারবে না। সাক্ষাতে হানিয়া বলেন, ফিলিস্তিনে প্রতিরোধ ফ্রন্ট তার শক্তি ও সামর্থ্যের শীর্ষে রয়েছে। এ কারণে প্রতিরোধ শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরিবর্তে দখলদার সেনারা ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের হামলার টার্গেটে পরিণত করছে। তিনি আরো বলেন, গাজার অধিবাসী ও আবাসিক এলাকার বিরুদ্ধে ইসরায়েলের ব্যবহৃত বোমার পরিমাণ হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিক্ষেপ করা পারমাণবিক বোমার পরিমাণকে ছাড়িয়ে গেছে। হানিয়া বলেন, দুঃখজনকভাবে ইসরায়েলের পৈশাচিক হামলাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের সম্পূর্ণ সমর্থনে পরিচালিত হচ্ছে। হামাস গাজার কাছে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান শুরু করার এক সপ্তাহ পরে গত 14ই অক্টোবর দোহায় প্রথমবার আমির আবদুল্লাহিয়ান এবং হানিয়া বৈঠক করেছিলেন। গাজায় গণহত্যার প্রতিবাদে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন পরিচালকের পদত্যাগ। গাজা ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের নিয়োগ দপ্তরের পরিচালক ক্রেগ মুখিবার পদত্যাগ করেছেন। মূলত গাজায় গণহত্যা বন্ধে সংস্থাটির অক্ষমতার প্রতিবাদ জানিয়ে তিনি পদত্যাগ করলেন। মঙ্গলবার 31 অক্টোবর মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আবারও নিজেদের চোখের সামনে গণহত্যা চালাতে দেখছি, আর আমরা যে সংস্থাটি পরিচালনা করি তাই গণহত্যা থামাতে সক্ষম হয়নি। এছাড়াও তিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং ফিলিস্তিনের সব মানুষের জন্য মানবাধিকার ভিত্তিক একক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। এর আগে সোমবার 30 অক্টোবর এক্সপোস্টে তিনি বলেন, এই গণহত্যা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা সরকার যেভাবে ইসরায়েলকে ছাড় দিয়ে রেখেছে আর পশ্চিমা কর্পোরেট মিডিয়া যেভাবে ফিলিস্তিনিদের সঙ্গে আচরণ করে আসছে তার ফল। পোস্টটিতে তিনি আরো বলেন, দুইটা এখন শেষ হওয়া প্রয়োজন। সীমান্তে সংঘর্ষ, মিয়ানমারে চীনের মন্ত্রী। সীমান্তে সংঘর্ষের জেরে মিয়ানমার সফরে গেছেন চীনের জননিরাপত্তা মন্ত্রী ওয়াং জিয়াও হং। তিনি উভয় দেশের অভিন্ন সীমান্তে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে মিয়ানমারের জান্তার সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার 31 অক্টোবর দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য শান সীমান্তে জাতিগত 3টি সশস্ত্র গ্রুপের সঙ্গে জান্তা সংঘর্ষের কারণে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে, অনেকে চীনে পালিয়ে গেছে। ওয়াং জিয়া হুয়াং চীনের স্টেট কাউন্সিলেরও একজন সদস্য। তিনি রাজধানী নেপিদোতে জান্তা স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়ার পায়ের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার। বিস্তারিত উল্লেখ না করে মিয়ানমারের পত্রিকাটি বলছে, উভয় সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা এবং আইন প্রয়োগ ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা নিয়ে আলোচনা করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।